আসসালামু আলাইকুম সবাইকে, মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আমার এই ছটপট শরবতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগতম। আমি জানি আপনারা আমাকে অনেক পছন্দ করেন, আমাকে অনেক বেশি ফলো করেন। আসলে সেইখান থেকে আমার মনে হয়েছে যে আমি এই ইফতারের আগে যদি শরবতের কোনো কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারি আমার অনেক বেশি ভালো লাগবে। তো আমি সবসময় যেটা চেষ্টা করছি, একদমই যে জিনিসগুলো হাতের কাছে সেই জিনিসগুলো দিয়েই আমি আপনাদের সাথে আসলে শেয়ার করছি আমার ভিডিওগুলো। এই কারণে, কারণ আমার কাছে মনে হয় যে ইফতারের আগে আমার যে মেসেজটা আপনাদেরকে, যে ঝটপট শরবত, এই ঝটপট শরবতের কারণটা হচ্ছে যে দেখবেন ইফতারি রেডি করতে করতে না শরবতটা সবাই চিন্তা করে যে এই ইফতারির একটু আগে আমরা বানিয়ে খাবো, একটু আগে বানিয়ে খাবো। এন্ড অফ দ্য টাইম যেটা হয় যে ওই একটু আগে বানিয়ে খাবো করতে করতে আমরা তখন শরবতটাই বানাতে ভুলে যাই, তখন তাড়াহুড়া লেগে যায়। তো ওই সময় আসলে ঝটপট কোনো কিছু যদি মাথায় চলে আসে, এটা কিন্তু আমাদেরকে অনেক সাপোর্ট করে। তো তার জন্য আমি আজকে যেটা তৈরি করছি, এটা হচ্ছে গিয়ে ফ্রেশ অরেঞ্জ জুস। আর এই ফ্রেশ অরেঞ্জ জুস বানানোর জন্য আমি এখানে নিয়েছি একটা পুরো মালটা। এই মালটাটা অ্যাকচুয়ালি এইরকম একটা আস্ত মালটা, যেটাকে আসলে প্রসেস করা হয়েছে। প্রসেস করে আসলে এটা ভালো করে ধুয়ে এটার যে উপরে লেয়ারটা আছে সেটাকে আমরা ক্লিন করে দিয়েছি। সেটাকে আমি ক্লিন করে নিই, এর জন্য আমি স্পেশাল ধন্যবাদ জানাতে চাই এবি ক্যাফেকে, কারণ এবি ক্যাফের বারিস্তা আমাকে হেল্পগুলো করছে। আচ্ছা, এখানে আমি যেটা দিয়েছি, বড় বড় মতো সুগার ব্যবহার করছি, এবং এখানে আছে বিট লবণ, এবং আছে এখানে সল্ট। আর ডেফিনেটলি আমাদেরকে আইস ইউজ করতেই হচ্ছে, কারণ এখন সামার চলছে। সামারে আসলে একটু আইসটা যদি আমরা ব্যবহার করি, আমাদের যে কোনো জুস খেতে আসলেই অনেক বেশি ভালো লাগবে। আর গার্নিশের জন্য আমি একটা ফিলে নিয়েছি। সো আমি এখন প্রসেসে চলে যাই। আমি প্রসেসের জন্য এখানে নিয়েছি ব্লেন্ডার। সো ব্লেন্ডারে আমি এটাকে আমি পুরো এর ভেতরে আপনাদের একটু দেখা, এর ভেতরে যে সিডসগুলো আছে এগুলো কিন্তু আমার একদম প্রসেস করে নেওয়া। এটা কিন্তু অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যাতে একদমই না থাকে। আর রমজানে আসলে ফ্রুটসের বিকল্প কিছু থাকে না, তো অনেকে আছে যে ফ্রুটসকে বিভিন্নভাবে খেতে চায়। হ্যাঁ, তো এটাই আসলে সেই পদ্ধতির একটা কারণ বলতে পারেন। আমি এখানে দিয়ে দিচ্ছি একটু বিট লবণ। আপনি এমনিও দেখবেন যে মালটা স্লাইস করে দিয়ে উপরে যদি হালকা বিট লবণ ছেটানো যায় এবং সেটা খাওয়া যায়, অনেক টেস্ট লাগে। ইনগ্রিডিয়েন্টসগুলো এমন, ও আর একটু দিয়ে দিলাম আমি সল্ট। সল্ট দিয়ে দিলাম এবং পাশাপাশি আমি দিয়ে দিয়েছি আইস। ওকে, একটা কথা বলি, এই যে আমার যে প্রসেসটা, এটা অনেক সময় আমরা কিন্তু মালটাটা যেটা করি যে একদম আমরা জাস্ট রসটা নিয়ে নিই, আবার অনেকে আছে যে মালটাটাকে একটু কম দামের মতো উঠিয়ে খায়। তো সেটা কিন্তু আমার আসলে এই জুসের প্রসেসটা করে, এটা কিন্তু আমি আর ছাড়বো না, এটা ছাড়বো না, কারণ আমরা যেটা একদম জাস্ট লেয়ার থেকে উঠিয়ে খাই সেভাবেই আমার এটা করা। এটা আমি গার্নিশে ব্যবহার করছি। ও, অনেক সুন্দর হয়েছে। আমি এটা আপনাদেরকে শুধু এটা দেখানোর জন্য আমি সেটা ফ্রি করে দিলাম, দেখি। সো আমার ঝটপট শরবত তৈরি হয়ে গেল। আসলে ঝটপট শরবত আমার অনুষ্ঠানের নাম, কিন্তু আমি তৈরি করেছি ফ্রেশ
অরেঞ্জ জুস। আমি ধন্যবাদ জানাতে চাই আমার সকল দর্শক ভক্তবৃন্দদেরকে, যাদের কারণে আমি আজকে উপবিশ্বাস। আপনারা না থাকলে আমার এই এত কষ্ট, এত শ্রম, এত মেধা কোনোটারই মূল্যায়ন থাকতো না। যেভাবে আমাকে সাপোর্ট দিয়ে আমার ইউটিউব চ্যানেল থেকে শুরু করে আমার কাজের জায়গাটা সবসময় আপনারা অনেক বেশি এগিয়ে নিয়ে গেছেন। তো সেই ধারাবাহিকতায় আমি বলতে চাই যে অবশ্যই আপনারা অপুজয় ফিল্ম প্রোডাকশন এবং অপুবিশ্বাস ইউটিউব চ্যানেল এবং অপুবিশ্বাস পেজে বেশি বেশি কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমার যত আপডেটগুলো আছে সেটা দেখার জন্য বেল আইকনে ক্লিক করবেন। আর ভালো কথা, অবশ্যই কিন্তু আমাকে জানাবেন কমেন্টস বক্সে যে আসলে আমি যে শরবতগুলো বা যে জুসগুলো আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি আপনাদের কতটা ভালো লাগছে এবং আসলে কতটা সময় আপনাদের কম লাগছে। সকলকে মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।